আপনারা অনেকদিন যাবত যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া আপনার বোঝানোর টেকনিক আমাদের ভালো লাগে, এমন কিছু একটা আমাদের জন্য করেন যেটা আমাদের প্রিপারেশনটাকে অনেকটা ইজি করে দেবে। সো সেই চিন্তা ভাবনা থেকে আমি প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশনটা কাজ শুরু করেছিলাম। আপনারা যারা আমার পেজের সাথে বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাই জানেন মোটামুটি জব সলিউশনটা সম্পর্কে। অ্যান্ড ফাইনালি জব সলিউশনটা পুরোপুরিভাবে রেডি এবং কাল থেকে ইনশাল্লাহ বিভিন্ন লাইব্রেরিতে আপনারা এটা পেয়ে যাবেন। অ্যান্ড শুধু লাইব্রেরিতে নয়, আমাদের যে অনলাইন পেজ রয়েছে প্রিসাইজ পাবলিকেশন, সেখানেও আপনারা যদি নক দেন তাহলে এই জব সলিউশনটা পেয়ে যাবেন। এখন এই জব সলিউশনটাতে আসলে আমি আপনাদের জন্য কি কি করেছি এটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদেরকে একটু আমি বলে রাখি যে এই জব সলিউশনটা স্পেসিফিকভাবে কি কি অ্যাড করা হয়েছে বা কি কি ফিচার এটা। ফার্স্ট কথা, এটা এমন একটা জব সলিউশন যেটা টপিক বেসড। টপিক বেসড মানে সাপোজ বাংলা ব্যাকরণের সমাস অথবা ইংলিশ গ্রামারের নাউন অথবা যে কোনো একটা টপিক বলতে পারি, যেমন লসাগু গসাগু ম্যাথের ক্ষেত্রে সবগুলো কোশ্চেন একসাথে দেয়া রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসার। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, এই যে সবগুলো কোশ্চেন দেয়া রয়েছে সাপোজ সমাসের সবগুলো কোশ্চেন, সমাসের বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর লিখে যতগুলো কোশ্চেন বিসিএসে আসছে সবগুলো একসাথে দেওয়া রয়েছে। এরপরে বিগত সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন উত্তর লিখে যতগুলো প্রাইমারিতে প্রশ্ন আসছে সব একসাথে দেওয়া রয়েছে। এরপরে শিক্ষক নিবন্ধনগুলো একসাথে দেওয়া রয়েছে, এরপরে ব্যাংকেরগুলো একসাথে দেওয়া রয়েছে, এরপরে পিএসসি ও অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সবগুলো একসাথে দেওয়া রয়েছে। যার কারণে যখনই আপনি একটা টপিক পড়বেন, টপিক পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে যাবেন, যে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন সে বিসিএসের সবগুলো প্রশ্ন একসাথে দেখলে কোন কোন কোশ্চেনগুলো আসছে এটা দেখে আপনার প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, ও আচ্ছা বিসিএস এই প্যাটার্নটা ফলো করে। দেন যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন সেমভাবে, এখানে প্রাইমারির ওই টপিকের প্রাইমারির যেহেতু সবগুলো প্রশ্ন একসাথে দেওয়া রয়েছে তাহলে একসাথে দেখে আপনি কোশ্চেন প্যাটার্নটা বুঝে যাবেন, যার কারণে আপনার প্রিপারেশনের 50% কষ্ট কমে যাবে। কারণ আমরা কি করি, যে কোনো বই খুঁজে 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 ওই টপিকের কোন প্রশ্নগুলো বিসিএসে আসছে আমরা গোল গোল দিয়ে আলাদা করে কোশ্চেন অ্যানালাইসিস করি। তো এই বইটা কিনলে আর আপনাদের এই কষ্টটা করতে হচ্ছে না যে বিভিন্ন বই ঘেটে ও আচ্ছা এই টপিক থেকে 45তমতে 44তমতে 42তমতে বিসিএসে প্রশ্ন আসছে, এরকম কোনো দরকার নেই। এই টপিকে যে প্রশ্নগুলো একটা টপিকে যে প্রশ্নগুলো বিসিএস আসছে সব একসাথে দেওয়া আছে, প্রাইমারিগুলো একসাথে দেওয়া রয়েছে। তো যার কারণে আপনার কষ্ট অনেকটা কমে যাবে। আমি যদি বইটার ভিতরটা একটু দেখাই আপনারা মজা পাবেন যে বইটা পড়েও কত পরিমাণ মজা পাবেন। এই যে বাংলা ব্যাকরণ প্রথম টপিকটা, এখানে আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, দেখেন এই যে বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর, এই প্রশ্নগুলো সবগুলো বিসিএসে এসছে। এরপরে বিগত সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন উত্তর, এই প্রশ্নগুলো সব প্রাইমারিতে আসছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন উত্তর, এগুলো সব শিক্ষক নিবন্ধনে আসছে। তারপরে ব্যাংক পরীক্ষার প্রশ্ন উত্তর, এটা শিক্ষক নিবন্ধনেরই অংশ। এরপরে হচ্ছে এই যে বিভিন্ন সালের ব্যাংক পরীক্ষার প্রশ্ন উত্তর, পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর, এগুলো সব পিএসসি অন্যান্য। যার কারণে আপনার কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু অনেকটাই ইজি হয়ে যাবে। আরেকটা পজিটিভ জিনিস বলি এটাতে, যে আমাদের তো আসলে টপিক ক্লিয়ার করে করে পড়তে হয়, শুধু জব সলিউশনের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে বেশি দিন মনে থাকে না, আর ছোট ছোট ব্যাখ্যা আকারে পড়েও আসলে স্ক্যাটারভাবে ওইভাবে মনে থাকে না। যদিও এই এই বইয়ের মধ্যে বিসিএস এর প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানের মধ্যে বারকোড স্ক্যানার দেওয়া আছে, যেখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের কঠিন টপিকগুলো যেগুলো আছে, যেগুলো বুঝতে সমস্যা হয়, বেশিরভাগ টপিকই তো নিজে পড়ে বোঝা যায়, যেগুলো বুঝতে প্রবলেম হয় এই টপিকগুলোর উপর ভিডিও ক্লাস আকারে ধীরে ধীরে সবগুলো ক্লাস আপলোড করা হবে। যার কারণে যখনই আপনার ওই কঠিন টপিকটা বুঝতে প্রবলেম হবে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে ওই প্লেলিস্ট ক্রিয়েট করা থাকবে, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, ইংরেজি সাহিত্য, এইভাবে করে প্লেলিস্ট ক্রিয়েট করা থাকবে। আপনি ওই টপিকের ভিডিওটা দেখে নিয়ে এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একসাথে পড়ে নিলে ইজিলি ওই টপিকটার ওপর একটা খুব ভালো আয়ত্ত এসে যাবে। সো এই জন্যই হচ্ছে এই বইটা একটু স্পেশাল আমি বলতে চাই, কারণ আমি নিজের জব প্রিপারেশন নিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমি এখন বর্তমানে প্রাইমারির অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে হচ্ছে জব করছি, পাশাপাশি আমি আমার 43 ফার্স্ট বিসিএস ছিল, আমি 43, 44, 45 তিনটা বিসিএস প্রিলিমিনারি টানা কোয়ালিফাই করেছি, 46 যদিও আমি একটু দেরি করে গিয়েছি জন্য দিতে পারিনি, 43-এ ভাইবা দিয়েছিলাম, হয়তো ভাগ্যে ছিল না আসেনি, আমার আবার টেকনিক্যাল ক্যাডার নাই শুধু জেনারেল ক্যাডার, 44-এর ভাইবা দিয়েছি, 45 ইনশাল্লাহ ভাইবা দেবো। সো আমি যেই বাধাগুলো বা ব্যারিয়ারগুলো অতিক্রম করেছি আমি খুঁজে বের করে করে কোশ্চেন অ্যানালাইসিস করতাম, কোনো একটা জব সলিউশন নিয়ে কোন প্রশ্নগুলো ওই টপিকের বিসিএসে আসছে আমি আলাদা আলাদা গোল গোল করে দেখতাম যে প্যাটার্নটা আসলে কী। সো এই কষ্টটা যাতে আপনাদের করতে না হয় এই কথাটা মাথার মধ্যে রেখেই আমি আসলে এই জব সলিউশনটা ডিজাইন করেছি। সো প্রত্যেকটা টপিকের আপনারা
বিসিএস, প্রাইমারি, ব্যাংক, নিবন্ধন, পিএসসি ও আলাদা আলাদা প্রশ্নগুলো সবগুলো হেডিং দিয়ে একসাথে একসাথে করে পেয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ, এই বইটার সাথে সাথে আপনারা ফ্রি ক্লাসগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে এই বইটা ফার্স্ট অফ অল সেলাই বাইন্ডিং, একটু মোটা টাইপসের বই যদিও, কিন্তু প্রথম কথা সেলাই বাইন্ডিং, সেকেন্ড কথা জেল বাইন্ডিং, দুইটাই রয়েছে, যার কারণে আপনারা বই পড়তে বা হচ্ছে খুলতে আপনারা ভাগ করে নিতে নিজের মতো কোনো প্রবলেম হবে না। আর ফাইনালি যেই সুবিধাটার কথা বলবো, যেহেতু আমরা সবাই বেকার, আপনারাও বলেছিলেন যে ভাইয়া আমাদের কথাটা অন্ততপক্ষে মাথায় রাখবেন, সো বাজারের আমি এই বইটা সম্পর্কে একটু আপনাদেরকে আগে ব্যাখ্যা দেই যে বইটার কি কি ইউজ করেছি। এই যে পেপারটা একদম পুরো সাদা, পার্টেক্স 55 প্রিমিয়াম, এটা হচ্ছে বইয়ের জগতে সেরা কাগজ, আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন। এবং সেলাই বাইন্ডিং, পাশাপাশি জেল বাইন্ডিং, এবং কাভারগুলো সবচেয়ে ভালো, এবং ভালো মানে সবচেয়ে ভালো মানের কালি ব্যবহার করা হয়েছে। এত কিছু করার পরে 1767 পেজের বইটার দাম আপনারা বাজারের অন্য যে কোনো জব সলিউশনের চেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন। আপনি একটু খোঁজ নেবেন আগে, তারপরে আমাকে আবার দরকার হয় নক করবেন পেজের মধ্যে। অন্য যে কোনো জব সলিউশনের চেয়ে আমি কম রাখার চেষ্টা করেছি। এটাতে খরচ কী পরিমাণ গেছে, আপনি যারা বইয়ের কাজ করে তাদের কাছ থেকে আপনারা চাইলে আইডিয়া নিতে পারেন যে ভাইয়া আসলে বইটাতে কতটুকু ভাইয়ের কী প্রফিট হচ্ছে। হোয়াট এভার, আমি এগুলোর দিকে আর যাচ্ছি না, তবে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে যেই জায়গাগুলোতে স্টুডেন্টদের সমস্যা হয়, যেহেতু আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি, সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, যাতে খুব কম পরিশ্রমে প্রিলিমিনারির জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব হয়। তো এই হচ্ছে প্রিসাইজ প্রিলি এমসিকিউ। জব সলিউশনটা সম্পর্কে ডিটেইল বলে দিলাম। আপনাদের যদি মনে হয় যে ভাইয়ার জব সলিউশনটা নেওয়া দরকার, তাহলে আপনারা নিতে পারেন। অন্যান্য জব সলিউশন যাদের আছে তারা কম্পেয়ার করে দেখতে পারেন, আমি কোনোটাকেই খারাপ বলবো না, যার যেটা পড়তে ভালো লাগে। আমি বারবার বলছি, আপনি বাজারে যাবেন, প্রিসাইজ প্রিলি এমসিকিউ এর পেজগুলো দেখবেন, অথবা আমাদের পেজে প্রিসাইজ পাবলিকেশন যে ফেসবুক পেজ রয়েছে, এখানে অনেকগুলো ছবি আপলোড করা রয়েছে এই বইয়ের, আমি আরও ছবি আপলোড করব। আপনাদের যদি দেখে মনে হয় যে এটা নেওয়া দরকার বা এটা নিলে আপনার প্রিপারেশনটা আরেকটু সহজ হবে, তাহলে আপনারা অনায়াসে এই বইটা নিতে পারেন। এই বইটা বর্তমানে আপনারা অনলাইনে যদি পারচেস করতে চান, তাহলে অনলাইনে আমাদের ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশন, এই পেজ থেকে অর্ডার করতে পারেন, অথবা মামুন বুক হাউস, যে মামুন বুক হাউস আপনারা সবাই চিনেন, মামুন বুক হাউসেও আমাদের বইটা দেওয়া আছে, ওখান থেকেও করতে পারেন। আর খুব শীঘ্রই, হয়তো বা 2-3 দিনের মধ্যে জেলা শহরের যে লাইব্রেরিগুলো আছে, বড় বড় লাইব্রেরি, সেখানে পাঠানো হবে। আর আমরা খুব আর্লি, আপনারা প্রিসাইজ পাবলিকেশন এই পেজটাতে অ্যাড থাকবেন, কারণ এই বইটার উপর আমরা এমসিকিউ এক্সাম নেওয়া শুরু করবো। যদি এই বইটা আমরা 2 মাসের মধ্যে এক্সাম দিয়ে শেষ করতে পারি, তাহলে আমাদের প্রিপারেশন কিন্তু অনেক বেশি গুছিয়ে যাবে। সো আমার মনে হয় যে আপনারা সবাই এই বইটা যদি যারা পারচেস করবেন তারা আমাদের সাথে এক্সামগুলো দেবেন, তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপর আপনার খুব ভালো একটা আয়ত্ত থাকবে। এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলি যে বিসিএস প্রিলিমিনারি সহ শুরু করে যে কোনো প্রিলিমিনারিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের গুরুত্ব খুব বেশি। যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় 60-80% কোশ্চেন কিন্তু রিপিট হয়, সব প্রশ্ন সববার একদম নতুন করে বানানো সম্ভব না। যেহেতু আমরা জানি যে কোনো প্রিলিমিনারিতে 60% মার্ক পেলেই প্রিলিমিনারি কোয়ালিফাই করা যায়, সুতরাং এই বইটার যদি কোশ্চেনগুলো কেউ শেষ করতে পারে, সব কোশ্চেন শেষ করার দরকার নেই, মোটা বইটা দেখে হয়তো আপনার ভয় লাগতে পারে যে আল্লাহ বইটা তো অনেক মোটা, কিন্তু বিসিএস এর জন্য তো সব টপিক ইম্পর্টেন্ট না। এই জন্য আমি কি করেছি, ও আরেকটা ইন্টারেস্টিং কাহিনি করেছি এখানে আমি, যে যে কোনো সাবজেক্টের শুরুতে বিসিএস এর কোশ্চেনের অ্যানালাইসিসটা আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন সুন্দর করে কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসছে, এটাও আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা একদম 10টা সাবজেক্টেই দিয়ে দিয়েছি, যার কারণে আপনার যদি মনে হয় যে বাংলা ব্যাকরণে 35টা টপিক আছে, যেখান থেকে 15-16টা টপিক পড়লেই 15 মার্কের মধ্যে 12-13 ক্যারি করা যায়, তো ওই 12-13-15টা টপিক আমি এখান থেকে পড়বো, বাকিগুলো পড়বো না, যার কারণে পুরো বইটা দেখা যাবে যে এতটুকু পড়লেই আপনার একটা করা প্রিপারেশন হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস যেহেতু এখানে দেওয়া রয়েছে। সো এই জন্য আমি বলবো যারা বইটা কিনবেন তারা প্রিসাইজ পাবলিকেশন ফেসবুক পেজটাতে থাকবেন, কারণ এই বই নিয়ে আমরা লাইভে আসবো, বিভিন্ন এমসিকিউ নিয়ে ডিসকাশন করবো, অ্যান্ড ফাইনালি আমরা এই বইটার ওপর পরীক্ষা নিয়ে বইটা শেষ করার ব্যবস্থা করব, যাতে করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর উপর ওভারঅল একটা খুব ভালো প্রিপারেশন আপনাদের হয়। সো এই হচ্ছে বইয়ের আপডেট। অনেকেই জানতে চাচ্ছিলেন ভাইয়া বই কবে বাজারে আসবে, বই কবে বাজারে আসবে, এর মধ্যেই বই চলে আসবে, 2-3 দিনের মধ্যে জেলা শহরগুলোতে চলে আসবে, আপাতত ঢাকায় নীলক্ষাতে তো পেয়ে যাচ্ছেনই। সবাই আগে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পারচেস করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।